মাত্র তিরিশ দিনে ইংরেজি বলতে শিখুন এই কোর্সটি তাদের জন্য যারা একদমই ইংরেজি বলতে পারেন না এই তিরিশটি ক্লাস মন দিয়ে করলে আপনি অবশ্যই ইংরেজি বলতে শিখে যাবেন এর আগে আমাদের পাঁচটি ক্লাস হয়ে গেছে যদি সেগুলি মিস করে থাকেন তাহলে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবেন না হলে আপনার ইংরেজি শিখতে অসুবিধা হবে আজকে আমরা শিখব একশোটি প্রশ্ন উত্তর যেগুলি আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয় এগুলি শিখে নিতে পারলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন কারণ আজকে আপনি প্রশ্ন করা শিখবেন তার সাথে সেই প্রশ্নগুলির কিভাবে উত্তর দিতে হয় সেটাও শিখে যাবেন এর ফলে আপনার কনফিডেন্ট অনেক বেড়ে যাবে এবং আর কেউ আপনাকে প্রশ্ন করলে আপনার ভয় করবে না তাহলে চলুন শুরু করা যাক তুমি কি আমার সাথে আজ কলেজে আসতে চাও Would ইউ লাইক like to কাম টু দ্য কলেজ উইথ মি today? ওর ইউ লাইক টু কাম টু দ্য কলেজ মি দুঃখিত আমি পারছি না I আই কান্ট সরি আই কান্ট আমার অন্য পরিকল্পনা আছে I have got আদার plans. আই have got আদার plans. এর স্বাদ কেমন

ইয়াস আই এম লুকিং ফর মোবাইল আই লুকিং ফর মোবাইল আপনি কি অর্ডার করতে প্রস্তুত আর ইউ রেডি টু অর্ডার আর ইউ রেডি টু অর্ডার আমার আরও কয়েক মিনিট দরকার আই নিড এ ফিউ মোর মিনিটস আই নিড মোর মিনিটস আমি একটি কেক চাই দয়া করে আই উড লাইক এ কেক প্লিজ আই উড লাইক এ কেক প্লিজ তুমি কি সিনেমাটি পছন্দ করেছ ডিড ইউ লাইক দ্য মুভি ডিড ইউ লাইক দ্য মুভি হ্যাঁ এটি আমার দেখা সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি ইয়েস ইটস ওয়ান অব দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন আজ তুমি কি করতে যাচ্ছ হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুডে হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুডে আজ আমি কেনাকাটা করতে যাচ্ছি টুডে আই এম গোয়িং শপিং টুডে আই এম গোয়িং শপিং তোমার পছন্দের খাবার কী হোয়াটস ইউর ফেভারিট ফুড আমার প্রিয় খাবার হট নুডলস মাই ফেভারিট ফুড ইজ হট নুডলস তোমার নাম কি হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম আমার নাম মেরি মাই নেম ইজ মেরি মাই নেম ইজ মেরি আমি হই মেরি ওর আই এম মেরি আই এম মেরি প্যাকিং করতে কি তোমার কোনো সাহায্য দরকার ডি ইউ নিড এনি হেল্প প্যাকিং ডি ইউ নিড অ্যানি হেল্প প্যাকিং আমি নিজেই করে নিতে পারবো ধন্যবাদ আই ক্যান ম্যানেজ মাই সেল থ্যাংক ইউ আই ক্যান ম্যানেজ মাই সেল থ্যাংক ইউ আপনারা কখন খোলেন হোয়াট টাইমস আর ইউ ওপেন হোয়াট টাইমস আর ইউ ওপেন আমাদের সপ্তাহের সাত দিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে

বা বলতে পারেন আপনি ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করতে পারেন ইউ কুড আস দ্য ট্যাক্সি ড্রাইভার এটি কি রেল স্টেশনের কাছাকাছি ইজ ইট ক্লোজ টু দ্য রেল স্টেশন ইজ ইট ক্লোজ টু দ্য রেল স্টেশন হ্যাঁ এটি খুব কাছে ইয়াস ইটস ভেরি ক্লোজ ইয়াস ইটস ভেরি ক্লোজ সে কখন ফিরে আসবে

আই এম জাস্ট থিঙ্কিং অপরের কাজে হস্তক্ষেপ করো না বা তুমি তোমার কাজ করো ইটস নান অফ ইউর বিজনেস ইটস নান অফ ইউর বিজনেস তুমি কখন বাসে চড়ো হোয়েন ডু ইউ রাইড দ্য বাস হোয়েন ডু ইউ রাইড দ্য বাস আমি যখন স্কুলে যাই হোয়েন আই গো টু স্কুল হেন আই গো টু স্কুল আপনি কোথায় পড়াশোনা করেন হ্যাডু ইউ স্টাডি হ্যা ডু ইউ স্টাডি আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট অ্যাট দিল্লি ইউনিভার্সিটি আই এম এ স্টুডেন্ট অ্যাট দিল্লি ইউনিভার্সিটি তোমার ইমেল অ্যাড্রেস কি হোয়াটস ইউর ইমেল অ্যাড্রেস হোয়াটস ইউর ইমেল অ্যাড্রেস এটি মেরি টোয়েন্টি ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইটস মেরি টোয়েন্টি ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইটস মেরি টোয়েন্টি ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনি কি এখানে কারোর সাথে আছেন আর ইউ হিয়ার উইথ এনি বডি আর ইউ হিয়ার উইথ এনি বডি আমি আমার বাবা মায়ের সাথে এসেছি আই কেম উইথ মাই প্যারেন্টস আই কেম উইথ মাই প্যারেন্টস তুমি কোথা থেকে আসছো হয়ার আর ইউ ফ্রম হয়ার আর ইউ ফ্রম আমি লন্ডন থেকে এসেছি আই এম ফ্রম লন্ডন আই এম ফ্রম লন্ডন বা বলতে পারেন আমি আমেরিকা থেকে এসেছি আই কাম ফ্রম আমেরিকা আই কাম ফ্রম আমেরিকা তুমি আগামীকাল কি করতে যাচ্ছ হোয়াট আর ইউ গোয়িং টু ডু টু মোরো হোয়াট আর ইউ গোয়িং টু ডু টু মোরো আমি ক্রিকেট খেলতে যাচ্ছি আই এম গোয়িং টু প্লে ক্রিকেট আই এম গোয়িং টু প্লে ক্রিকেট স্নাতক হওয়ার পরে তুমি কী করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু আফটার ইউ গ্র্যাজুয়েট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু আফটার ইউ গ্র্যাজুয়েট আমি গেম ডেভেলপার হতে চাই আই উড লাইক টু বি এ গেম ডেভেলপার আই উড লাইক টু বি এ গেম ডেভেলপার আমি গ্রাফিক ডিজাইনার হতে চাই আই ওয়ান্ট টু বি এ গ্রাফিক ডিজাইনার আই ওয়ান্ট টু বি এ গ্রাফিক ডিজাইনার তুমি কি আমাকে একটা উপকার করবে কুড ইউ ডু মি এ ফেভার কুড ইউ ডু মি এ ফেভার আমি তোমাকে সাহায্য করতে পারলে খুশি হব আই উড বি হ্যাপি টু হেল্প ইউ আই উড বি হ্যাপি টু হেল্প ইউ তুমি কখন সকালে নাস্তা করেছ হোয়াট টাইম ডি ইউ হ্যাভ ব্রেকফাস্ট হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট আমি সকাল সাতটা পনেরোতে নাস্তা করেছি আই হ্যাভ ফিফটিন এম তুমি কীভাবে স্কুলে যাও হাউ ডু ইউ গো টু স্কুল হাউ ডু ইউ গো টু স্কুল আমি বাসে স্কুলে যাই আই গো টু স্কুল বাই বাস আই গো টু স্কুল বাই বাস আমি সাধারণত বাসে যাই আই ইউজুয়ালি টেক দ্য বাস আই ইউজুয়ালি টেক দ্য বাস আপনি কতদিন এখানে আছেন হাউ লং আর ইউ স্টেইং হিয়ার হাউ লং আর ইউ স্টেইং হিয়ার প্রায় তিন সপ্তাহ অ্যাবাউট থ্রি উইক্স অ্যাবাউট থ্রি উইক্স তুমি কি আমার সাথে ডিনার করতে চাও ওর ইউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি ওর ইউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি হ্যাঁ সেটা ভালো হবে ইয়েস দ্যাট উড বি নাইস ইয়েস দ্যাট উড বি নাইস আপনার বয়স কত হাউ ওল্ড ইউ হাউ ওল্ড আর ইউ আমার বয়স তিরিশ বছর আই এম থার্টি ইয়ার্স ওল্ড আই এম থার্টি ইয়ার্স ওল্ড আমি তিরিশ বছর বয়সী আই এম থার্টি আই এম থার্টি তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ঠিক আছি তোমাকে ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ এটা কি হোয়াটস দিস হোয়াটস দিস এটি একটি লেন্স দিস ইজ এ লেন্স দিস ইজ এ লেন্স আপনি আর কত দিন থাকবেন হাউ লং উইল ইউ বি স্টেইং হাউ লং উইল ইউ বি স্টেইং এই রবিবার থেকে তিন সপ্তাহ থ্রি উইক্স ফ্রম দিস সানডে থ্রি উইক্স ফ্রম দিস সানডে আমি মাসের শেষ অবধি এখানে আছি আই এম হিয়ার আনটিল দ্য এন্ড অফ দ্য মান্থ আই এম হিয়ার আনটিল দ্য এন্ড অফ দ্য মান্থ কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং দুর্দান্ত এর চেয়ে ভালো আর কখনও হবে না গ্রেট নেভার বেটার বা বলতে পারেন সত্যি ভয়ঙ্কর রিয়েলি অফুল অফ তোমার কি আর কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং

আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার থ্রি ইয়ার্স তোমার কী অবস্থা হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ খুব ভালো নয় তবে আমি ঠিক আছি নট টু গুড বাট আই উইল বি ওকে নট টু গুড বাট আই উইল বি ওকে আপনি কতদিন ধরে এই রকম অনুভব করছেন How long have you been ফিলিং লাইক দিস হাউ লং হ্যাভ ইউ বিন ফিলিং লাইক দিস দুদিনের জন্য ফর টু ডেজ ফর টু ডেজ তুমি কখন ঘুমাতে যাও What টাইম ডু ইউ গো টু bed? হোয়াট টাইম ডু ইউ গো টু আমি রাত দশটায় ঘুমাতে যাই

নো আই ডোন্ট তুমি তাকে নিয়ে কেমন অনুভব করো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট হিম হাউ ডু ইউ ফিল অ্যাবাউট হিম তিনি বেশ বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক হি ইজ কোয়াইট ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল হি ইজ কোয়াইট ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল আপনি কোন সময় বন্ধ করেন হোয়াট টাইম ডি ইউ ক্লোজ হোয়াট টাইম ডিউ ক্লোজ আমি রাত আটটায় বন্ধ করি আই ক্লোজ অ্যাট এইট পি এম আই ক্লোজ অ্যাট এইট পি এম আমি কি এটি কোথাও পরে দেখতে পারি ক্যান আই ট্রাই ইট অন সামহার ক্যান আই ট্রাই ইট অন সামহার ফিটিং রুমটি বাম কোণে দ্য ফিটিং রুম ইজ ইন দ্য লেফট কর্নার দ্য ফিটিং রুম ইজ ইন দ্য লেফট কর্নার আমরা কি একসাথে একদিন দুপুরে খাবার খেতে পারি কুরুই ইউ হ্যাভ লাঞ্চ টুগেদার ওয়ান ডে কুড উই হ্যাভ লাঞ্চ টুগেদার ওয়ান ডে আনন্দের সাথে আমি পছন্দ করি তবে আমি এই মুহূর্তে খুব ব্যস্ত উইথ প্লেজার আই উইড লাভ টু বাট আই এম ভেরি বিজি এট দ্য মোমেন্ট উইথ প্লেজার আই উড লাভ টু বাট আই এম ভেরি বিজি অ্যাট দ্য মোমেন্ট তুমি কোন ধরনের খেলাধুলা করতে পারো হোয়াট স্পোর্টস ক্যান ইউ প্লে হোয়াট স্পোর্টস ক্যান ইউ প্লে আমি ক্রিকেট ফুটবল এবং বাস্কেটবল খেলতে পারি আই ক্যান প্লে ক্রিকেট ফুটবল অ্যান্ড বাস্কেটবল আই ক্যান প্লে ক্রিকেট ফুটবল অ্যান্ড বাস্কেটবল আপনি কি কোনো মেসেজ দিতে চান উর ইউ লাইক টু লিভ এ মেসেজ উর ইউ লাইক টু লিভ এ মেসেজ দয়া করে আমাকে আবার ফোন করতে বলুন প্লিজ আস কি ব্যাক প্লিজ আস কিম টু কল মি ব্যাক তুমি কোন শ্রেণীতে আছো হুইজ গ্রেড আর ইউন হুইজ গ্রেড আর ইউইন আমি পঞ্চম শ্রেণীতে আছি আই এম ইন ফিফথ গ্রেড আই এম ইন ফিফথ গ্রেড আপনি কেমন আছেন হাউ ডু ইউ ডু হাউ ডু ইউ ডু তোমার সাথে দেখা করে খুশি হলাম

আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড কোনো অসুবিধা নেই নো প্রবলেম নো প্রবলেম বা বলতে পারেন আমি পারব না আই কান্ট আই কান্ট আপনি কোথায় থাকবেন হয় আর ইউ গোয়িং টু বি স্টেইং হ আর আর ইউ গোয়িং টু বি স্টেইং তাজ হোটেলে কিছু বন্ধুদের সাথে উইথ সাম ফ্রেন্ডস ইন দ্য তাজ হোটেল উইথ সাম ফ্রেন্ডস ইন দ্য তাজ হোটেল আপনি কোন সময় খুলবেন হোয়াট টাইম ডু ইউ ওপেন হোয়াট টাইম ডু ইউ ওপেন আমরা সকাল আটটায় খুলি We open at 8 a.m. We open at 8 a.m. তুমি ইংগ্রেজি পডো কেনো? Why do you study English? Why do you study English? Or Why are you studying English? Why are you studying English? কারনেটি অতান্ত গুর্তপুড্নো এবং পোয়জো Because ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি বা বলতে পারেন আমি আমার ইংরেজির দক্ষতা বৃদ্ধি করতে চাই আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই ইংলিশ স্কিলস আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই ইংলিশ স্কিলস আপনি কি আমার মেসেজ পেয়েছেন ডিড ইউ গেট মাই মেসেজ ডিড ইউ গেট মাই মেসেজ হ্যাঁ আমি আপনার বার্তাটি পেয়েছি ইয়েস আই ডিড গেট ইউর মেসেজ ইয়েস আই ডিড গেট ইউর মেসেজ ও হ্যাঁ আমি মনে করি আপনার কাছ থেকে কিছু পেয়েছি ও ইয়া আই থিঙ্ক আই গট সামথিং ফ্রম ইউ ও ইয়া আই থিঙ্ক আই গট সামথিং ফ্রম ইউ আপনার ফোন নম্বর কি

আপনি কি আমাকে বলতে পারবেন কিভাবে রেল স্টেশনে যেতে হবে কুড়ি মি হাউ টু গেট টু দ্য রেল স্টেশন কুড়ি মি হাউ টু গেট টু দ্য রেল স্টেশন এই রাস্তাটি ধরে সোজায় গিয়ে যান গো স্ট্রেট অ্যাহেড অ্যালং দিস রোড এটি ব্লকের শেষে রয়েছে ইটস ইন দ্য এন্ড অব দ্য ব্লক আজকে যে প্রশ্ন উত্তরগুলি শিখলেন সেগুলি বেশ কয়েকবার অভ্যাস করে নিন তাহলে অনেক দিন মনে থেকে যাবে তাছাড়া এগুলি শেখা থাকলে আপনি নিজে থেকে আরও রকম অনেক প্রশ্ন উত্তর তৈরি করতে পারবেন ইংরেজিতে কথা বলতে গেলে প্রথম দিকে নিয়মিত অভ্যাস আর নিয়মিত সময় দিতে হবে অভ্যাস না করলে ইংরেজি বলা সম্ভব নয় যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন